বাংলাদেশের একজন ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি নবীর মহব্বত দেখাতে গিয়ে বলতেছে, শায়খ আহমদুল্লাহ হুজুরকে ক্ষমা চাইতে হবে, আর 40 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম, আবার বলতেছে সংবাদ সম্মেলন করব। শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই। আজকে সকাল থেকে একটা পোস্ট করা হচ্ছে যে শায়খ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চাইছে তার ভুলের জন্য। এই দৃশ্য দেখার পরে, এই নিউজটা দেখার পরে আমি শায়খ আহমদুল্লাহ হুজুরকে হোয়াটসঅ্যাপে নক করলাম যে শায়খ, এই পোস্ট কি সত্য, এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? শায়খ আহমদুল্লাহ হুজুর নিজে বলেছেন যে না, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ গুজব, একটা মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে আমাকে বিতর্কিত করার জন্য। তিনি নিজে বলতেছেন যে আমি যে পোস্টগুলো করি আর এই পোস্টের মধ্যে কত পার্থক্য, ভাষাগত ভুল, শব্দগত ভুল, বানান ভুল, সেমি নাই, কোলন নাই, দাড়ি নাই, কমা নাই, ওই পোস্টের ধরন দেখে বোঝা যাচ্ছে এত মূর্খ লেখা শায়খ আহমদুল্লাহ হুজুরের হতে পারে না। তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, তার নামে মিথ্যা পোস্ট তৈরি করে পোস্ট করতেছে শায়খ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চেয়েছে, এ নবীর দুশ্মন, নবীর সঙ্গে বেদবি করেছে। আবার অতি আবেগে কিছু ভক্তরাও পোস্ট করতেছে যে ক্ষমা চাইলে ছোট হয় না, সম্মান বাড়িয়ে যায়। আরে ভাই, আপনার সিন, আপনার কাল কান লিয়ে গেছে সিলে, এটা শোনার পরেই দৌড়াদৌড়ি করবেন, সঠিক তদন্ত করার দরকার আছে না নাই? রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো সংবাদ শুনল সেটা তদন্ত না করে প্রচার করে দিল, এ হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। খুব ভালো করে বুঝবেন, আমি গত 2 জুমাতেও বলেছি, শায়খ আহমদুল্লাহ হুজুর সে ফেরেশতা নয়, সে নবী রাসূলও নয়, সাধারণ একজন মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না? আর আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন, হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণেই তো পৃথিবীতে এসেছে। আমাদের তো থাকার কথা ছিল জান্নাতে, আমাদের আদি বাসস্থান হলো জান্নাত, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের বাসস্থান ছিল জান্নাত। একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছে। আমাদের আদি পিতা আদম নবী যদি ভুল করে, তার মানে বোঝা যায় মানুষের গুণই হলো ভুল করা। কথা বলে না কেন, ভুল হতেই পারে। আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে তার ব্যাপারে কথা বলেন, সংশোধন করার চেষ্টা করেন, কিন্তু একজন আলেমের ভুল ধরতে গিয়ে তাকে কাফের বলবেন, তাকে কাজ্জাব বলবেন, নবীর দুশ্মন বলবেন, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আমরা বলতে চাই তাহিরিকে, তুমি শায়খ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছো, কত সে 1 বছর আগে আমরা দেখেছি এই তাহিরি একটা গান গিয়েছিল, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে, জোরে কর নাউজুবিল্লাহ। কত মারাত্মক গান গেছে লক্ষ্য করেন, বলছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কর, মানে আল্লাহর যত ধন ছিল, সম্পদ ছিল, পাওয়ার ছিল, সব নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, এমন কথা বললে কি ঈমান থাকে? এ জোরে কর ঈমান থাকে? সরাসরি আল্লাহর সঙ্গে কুপুরি করলো, রসুলের ধন খাজাক দিয়ে রসুল ঘুম পাড়তেছে, রসুলের অসম্মান করলো। এই বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র হতো, ইসলামী সমাজ থাকতো, এই গান গাওয়ার পরে 24 ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হতো। ও, তুমি আল্লাহর সঙ্গে কুপুরি করো, তোমার ক্ষমা চাওয়া লাগে না, ভুল স্বীকার করা লাগে না, আর শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে লেগে গেছো পাগলের মতো। তুমি যে পাগল এটা জনগণ বুঝে গেছে, কথা কর না কে। গতকালকেই ঢাকাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে শায়খ আহমদুল্লাহ হুজুর উপস্থিত ছিলেন। আসলে তিনি চুপ, একটা কথা তিনি বলেছেন, আমি মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু সেই অনুযায়ী তাইরে যে পাগলামি শুরু করছে এটা মানুষের ব্যবহার নয়, এটা কুকুরের ব্যবহার, কথা কর না কেন। আর ভক্তরা বলতেছে এই জন্য চুপ, চুপ থেকেও যে প্রতিবাদ করা যায় এটাই তার প্রমাণ। আমাদের সাহিত্যের মধ্যে একটা বইয়ের মধ্যে পড়েছিলাম কবিতার ভেতরে, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই, তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়, কথা কর না কেন। কথা সত্য, কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, একটা কথা বলার কারণে যদি সমস্যার সমাধান হয় এই কথাটা বলাও দরকার।
কতক্ষণ ঠিক কিনা আমরা আর তর্ক বিতর্ক চাই না। তাইরিকে বলতে চাই একটা কথাকে কেন্দ্র করে, শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি মামলা করো বাংলাদেশের 64 জেলা থেকে তোমার বিরুদ্ধে 100টা মামলা প্রস্তুত হয়ে যাবে। তার কারণ হাইকোর্ট আর থানা তুমি একা চেনো না, আমাদেরও চেনা আছে। শায়খ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম, তুমি মামলা করবে এক থানায় 64 জেলায় তোমার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা সেটা করতে চাই না, কারণ হলো এগুলো দলাদলি কামড়াকামড়ি করার মাধ্যমে ইসলামের লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা আমরা একে অপরের বিরুদ্ধে হুজুরেরা লেগে যাই, ইসলাম বিরোধীরা তার আনন্দ পায় ফুটকি করে। এই জন্য তাইর ভাইকেও আমি বলেছি না, আর অতি বাড়াবাড়ি নয়, যা হয়েছে ভুলে যান, ভুল ত্রুটি হতেই পারে, আল্লাহর কাছে তারা ক্ষমা চাবে। ছোটখাটো বিষয় নিয়ে কাপের ফতুয়া দিয়ে দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না, বরং কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা এ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিল, বাংলাদেশের আলেমদের যে অবস্থা, 1 কেজি কুনো ব্যাং, কি ব্যাং, কুনো ব্যাং ছাড়েন না, ছোট ছোট ব্যাং লাপাই কম না বেশি, বেশি বেশি লাপাই। প্রফেসর আফসোস করে বলেছিল, 1 কেজি কুনো ব্যাং একটা ঢাড়ি পাল্লার ভেতরে রেখে ওজন করা অসম্ভব। তারপরেও আমি মনে করি অসম্ভব হলেও 1 কেজি কুনো ব্যাং একই পাল্লায় রেখে ওজন করাও করা গেলেও যেতে পারে, কিন্তু বাংলাদেশের সব হুজুরকে এক জায়গায় করা সম্ভব নয়। কথা কন না কে, কম দুঃখে আর কষ্টে তিনি কথাটা বলে নাই। আজকে আমরা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে করতে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন কে? আর নমরুদ যখন শর্ত দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন শর্ত নয়, কালেমা পড়লে পড়ো, না হলে তোমার মতো ইমানদারের আল্লাহর কোনো দরকার। এই কথা শোনার পরে নমরুদ মনে মনে চিন্তা করলো, ইব্রাহিম যে কথাগুলো বলে কথাগুলো তো সত্য, স্টেট কার্ড তিনি সত্য কথা বলে, এখন কি করণীয়? তখন এই নমরুদ মনে মনে ভাবলো, আমি কালেমা পড়ে মুসলমান হব, সুবহানাল্লাহ বলেন। তখন নমরুদ উজিরকে জিজ্ঞেস করে বলে, উজির, আমি ইব্রাহিমের দিনে দীক্ষিত হতে চাই, আমি কালেমা গ্রহণ করে মুসলমান হতে চাই। তখন উজির বলতেছে, নমরুদ আপনি কি পাগল হয়েছেন? ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছে, আগুন ইব্রাহিমকে পুড়তে পারেনি, আমি গবেষণা করে দেখেছি, এর কারণ হলো ইব্রাহিম অগ্নি পূজো ও আগুনকে পূজা করে, এই জন্য আগুন তাকে পুড়তে পারেনি। নাউজুবিল্লাহ। কর এই কথা বলে উজির যখন নমরুদকে ধোকা দিল, তখন নমরুদের আর কালেমা পড়লেন না, তিনি মুসলমান হতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে হাসতে হাসতে বের হয়ে চলে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা বোঝা যায় হেদায়েত চাইলেই পাওয়া যাবে না, হেদায়েত দিতে পারে কে? আরো জোরে বলেন। নমরুদ হেদায়েত পাইলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হয়ে তার দেশ ত্যাগ করে, বাবেল দেশ ত্যাগ করে বাইতুল মাকদাসের উদ্দেশ্যে রওনা করলেন। বাইতুল মাকদাসে তিনি যান, মাঝে মধ্যে বাবেলে ফিরে আসেন। এইরকম চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হয়েছে, যখন তার বয়স 35 থেকে 40 হবে, যুবক বয়স যখন তিনি উপনীত হলেন, রাস্তা দিয়ে চলতে চলতে একটা শহরে তিনি উপস্থিত হলেন, যেই শহরের নাম হলো হারান। কি নাম বলেছি? হারান নামক শহরে তিনি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষেরা নতুন কাপড় পরে, নতুন পোশাক পরে, সাজসজ্জা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে যুবকেরা, তোমরা সাজগোজ করে কোথায় যাচ্ছ? তখন সমস্ত যুবকেরা ডাকতে বলে, যুবক, আমাদের এলাকার মধ্যে, এই রাজ্যের মধ্যে একটা রাজা আছে, যেই রাজার একটা মেয়ে আছে বিশ্ব